वेलकम स्टूडेंट्स, आज के आसन्न मान बा आवृत दशमी के किन्तु आम्रा जोग वियोग शिखब। ता एर आगे आवृत दशमी ब्यापारटा कि सेटा किन्तु एकटा क्लासे आमी आलोचना करे दिएछि, जारा एखोनो देखोनी अवश्यई देखबे। तारपरे एटा होच्छे आसन्न मानेर अंक बोले देवा आछे क्लासटा, सेटा देखार पर आजके क्लासे देखो। एटा ओटा छिलो क्लास वन, एटा क्लास टू। ওখানে আমরা এই পৌনঃপুনিক বা আবৃত দশমিক জিনিসটা কি সেটা শিখেছি, আজকে আমরা তার যোগ বিয়োগ এগুলো শিখব। ফার্স্ট অঙ্ক দেখো কি হবে, কিভাবে করতে হয়। তার সবার আগে পৌনঃপুনিক তোলাটা আমাদের শিখতে হবে, যে কোনো একটা ভগ্নাংশ থাকলে তার পৌনঃপুনিক কিভাবে তুলে ফেলতে হয়। সবার আগে কি করব, জিরো আছে বাদ দাও একটা, তাহলে ভগ্নাংশ চিহ্ন টানো, পয়েন্টের পরে যে আছে তাকে লিখো থ্রি, আর কোনো ঘর আছে পয়েন্টের পরে যার মাথায় পৌনঃপুনিক নেই, কেউ নেই, তাহলে শুধু থ্রি হবে। আর নিচে যতগুলো ঘরের মাথায় পৌনঃপুনিক ততগুলো নাইন, একটাই ঘরের মাথায় পৌনঃপুনিক তাই একটাই নাইন এলো। একইভাবে এটা কি হবে, তাহলে জিরো বাদ দাও, একদম গুলি মেরে দাও জিরোকে, দরকার নেই, থাকলো কে ফোর, তাহলে উপরে ফোর আর নিচে একটা পৌনঃপুনিক তাই একটা নাইন। এটার জন্য আসবে সেভেন বাই নাইন, আর এটার জন্য আসবে হচ্ছে এইট বাই নাইন। পরিষ্কার? এবার লক্ষ্য করো সবারই নিচে নাইন আছে, তাহলে নাইন হবে লসাগু আর এগুলো যোগ হয়ে যাবে। তিন আর চার সাত, সাত সাথে চোদ্দো, চোদ্দো আর আটে হবে বাইশ, চোদ্দো আর আটে হবে বাইশ। বেশ, এটুকু পর্যন্ত চলে এলো, কিন্তু অপশনের দিকে তাকাও, যে একটা অপশনও কিন্তু বাইশ বাই নয় এই আকারটা নেই, বাইশ বাই নয় এই আকারটা কিন্তু নেই। তাহলে এবার কি হবে, এবার তাহলে কোনটা হবে রাইট আনসার? দেখো এখানে একটা নয় আছে, কোনো একটা সংখ্যার যদি পৌনঃপুনিক তোলো, মনে করো তোমরা এক দশমিক দুই, দুইয়ের মাথায় পৌনঃপুনিক ছিল মনে করো, তোমরা পৌনঃপুনিক তুলবে কি করে, প্রথমে আগে লিখবে এক দশমিক যেটা আছে সেটা থাকছে, বা আমি এরকম করে এটা যদি দশমিক তুলতে যাই তাহলে কি আসবে, প্রথমে আসবে আমাদের এক পূর্ণ, এবার দুই বাই নাইন, দুই বাই নাইন, বা এরকম লিখতে পারি নয় দুগুণ নয় এককে নয় আর দুই যোগ করলে এগারো, এগারো বাই নাইন থাকলে এটা লেখা যায়। এবার এগারো বাই নাইন থাকলে মানে এটা লেখা যায়, তাহলে আমাদের এটাকেও মিশ্র ভগ্নাংশ বানিয়ে নিতে পারি আমরা কিভাবে, নয় তিনে আঠেরো, নয় কে নয়, নয় দুয়ে আঠেরো, নয় দুগুণ আঠেরো, আঠেরো আর চারে হয় বাইশ। বেশ, তাহলে দুই আগে থাকলো মানে দুইয়ের পরে একটা পয়েন্ট আসবে, আর চার বাই নয় মানে থাকলে কি হয়, চার বাই নয় থাকলে হয় পয়েন্ট ফোর মাথায় পৌনঃপুনিক, পয়েন্ট ফোর মাথায় পৌনঃপুনিক। এটা কি কোনো অপশনে আছে, টু পয়েন্ট ফোর মাথায় পৌনঃপুনিক? ইয়েস, টু পয়েন্ট ফোর মাথায় পৌনঃপুনিক আছে অপশন ডিতে, তাই অপশন ডি হবে রাইট আনসার। বোঝা গেল? তাহলে একটা সাধারণ এই পৌনঃপুনিকের ভগ্ন দিয়েছিল যোগফল, আবৃত দশমিকের যোগফল, আমরা আবৃত দশমিক তুলে ভগ্নাংশ পেলাম, তারপর সেই ভগ্নাংশ থেকে আবার আবৃত দশমিক ফিরে পেলাম। একদম পরিষ্কার? চলো আশা করি পারবো, আমরা পারবো, একদম পারবো। চলো এটা যদি পরিষ্কার হয়ে যায় তাহলে আমরা এই টাইপের আরও কয়েকটা অঙ্ক একটু ভালো করে প্র্যাকটিস করে নিই, যাতে বাড়িতে করতে আমাদের সহজ হয়। দেখো চলে এসে তোমাদের সামনে নাম্বার টু, নাম্বার টু কী বলেছে, নাম্বার টু বলেছে যে থ্রি পয়েন্ট থ্রি সিক্সের মাথায় পৌনঃপুনিক আছে। দেখো থ্রি পয়েন্ট থ্রি সিক্স, থ্রি সিক্সের মাথায় বার, বার আর পৌনঃপুনিক কিন্তু সেম জিনিস, মাথায় রাখতে হবে মাইনাস টু পয়েন্ট জিরো ফাইভ, মাইনাস টু পয়েন্ট জিরো ফাইভ এদের মাথায় বার, প্লাস শেষে আছে প্লাস, কত আছে ওয়ান পয়েন্ট থ্রি থ্রি, থ্রি থ্রির মাথায় পৌনঃপুনিক, ওয়ান পয়েন্ট থ্রি থ্রি, থ্রি থ্রির মাথায় বার, এটার পুরোটার রেজাল্ট কত আসবে। বেশ, হ্যাঁ তা কী করবে তোমরা, আগে এটা দেখো পয়েন্টে আগে আছে, তাহলে তোমরা এরকম করবে তিন পূর্ণ, ওপরে লিখবো আমরা থার্টি সিক্স আর নিচে লিখবো আমরা নাইনটি নাইন। কেন থার্টি সিক্সের পরে এমন কোনো ঘর ফাঁকা নেই যার মাথায় পৌনঃপুনিক নেই, তাই মাইনাস জিরো মানে থার্টি সিক্সই হবে, আর যতগুলো ঘরের মাথায় পৌনঃপুনিক বা বার থাকবে ততগুলো নাইন, এখানে দুটো ঘরের মাথায় বার আছে তাই দুটো নাইন চলে এলো, একই প্রসেস এখানে, দুই পূর্ণ ওপরে তাহলে শূন্য পাঁচ বা পাঁচ, আর দুটো ঘরের মাথায় পৌনঃপুনিক তাই দুটো নাইন, প্লাস এক পূর্ণ তেত্রিশ বাই এখানে নাইনটি নাইন, উপরে তিন তিন আর নিচে দুটো নাইন আসবে। এটুকু পরিষ্কার? এটুকু হবার পর তোমরা কি করবে, আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ বিয়োগ করবে। দেখো তিন থেকে দুই বাদ দাও, দেখো তিন থেকে দুই বাদ দিলে এক, ওই একের সাথে এই এক যোগ করলে হবে দুই, বেশ দুই পূর্ণ। এবার সবার নিরানব্বই নিরানব্বই নিরানব্বই, তাহলে নিচে আসবে নিরানব্বই,
এবার 36 এর সঙ্গে 5 কি হবে বিয়োগ 36 থেকে 5 বিয়োগ করলে হয় 31 31 আর এখানে আছে 33 তাহলে এদিকে হলো 31 আর ওদিকে হবে 33 বেশ তাহলে কত পাবো 2 পূর্ণ নিচে 99 উপরে পাবো হচ্ছে 30 30 60 আর 64 64 এবার এটাকে আবার 99 আছে এটাকে আবার আবার এই আকারে নিয়ে চলে আসি তাহলে কি হবে 2.64 মাথায় কোনো গুণিত থাকবে এটা আনসার হবে রাইট কারণ নিচে দুটো নয় মানে দুজনের মাথায় পূর্ণপুনিক থাকা চাই এই আনসারটা কত নম্বর অপশনে আছে এই আনসারটা আছে তোমাদের দেখো 2.64 অপশন বি তে আছে তাই অপশন বি হবে রাইট আনসার একদম পরিষ্কার খুব ধীরে সুস্থে তোমরা দেখো বারবার রিপিট করে দেখো ব্যাপারটা ক্লিয়ার করো এই টাইপের একটা অঙ্ক কিন্তু আসতেই পারে রেলের গ্রুপ ডি কেপি বলো বা কেপিএস বলো বা প্রাইমারি টেট বলো তাই তো খুব ইম্পর্টেন্ট কিন্তু টাইপটা চলো আমরা তাহলে এই টাইপে আরও একটা অঙ্ক করি যারা এখনও ঠিক পরিষ্কার যাদের এখনও ক্লিয়ার হয়নি ব্যাপারটা তারা এবার একটু খুব নড়াচড়া কম করে বসো একদম শক্ত হয়ে বসো তিন নম্বর অঙ্কটা খুব ভালো করে ফোকাস করো আশা করি এটাতে কিন্তু প্রবলেম ক্লিয়ার হয়ে যাবে দেখো নাম্বার তিন কী বলেছে 0.23 বলেছে কত 0.2323 মাথায় বার তারপরে আছে কত প্লাস 0.37 তার মাথায় বার 0.37 তার মাথায় বার প্লাস প্লাস আছে লাস্টেরটাতে 0.39 তার মাথায় বার 0.39 তার মাথায় বার এটার রেজাল্ট কত আসবে ওরা চেয়েছে পয়েন্টে আনসার বেশ তোমরা কি করবে আগে জিরো আছে তো বাদ দাও যখন জিরো না থেকে কোনো একটা সংখ্যা থাকতো মনে করো 5.23 এখানে একটা বার আছে ঠিক আছে তাহলে তোমরা কি করে এটাকে ভগ্নাংশ করবে পাঁচ আছে দশমিকের আগে মানে পূর্ণ সংখ্যা তাই পাঁচ পূর্ণ তারপরে পয়েন্টের পরে সবাইকে লেখো 2.3 বিয়োগ চিহ্ন দাও এবার দেখো যে পয়েন্টের পরে কোন ঘরের মাথায় বার নেই তাকে আনো 2 এর মাথায় বার নেই তাই বিয়োগ হয়ে 2 চলে আসবে নিচে কে আসবে যতগুলো ঘরের মাথায় পূর্ণপুনিক ততগুলো নয় একটার মাথায় পূর্ণপুনিক তাই একটা নয় পয়েন্টের পরে একটার মাথায় ফাঁকা আছে তাই একটা জিরো তাহলে এটার আনসার আসবে 5.21/90 রাইট 23 থেকে 2 বাদ দিলে 21 আর নিচে 90 এভাবে কিন্তু এই বার বা পূর্ণপুনিককে তোলা হয় তাই এটা শিখে গেছি আমরা কিন্তু এইখানটাতে এসে দেখতে পাচ্ছি আগে জিরো আছে তাহলে এখানে পূর্ণ সংখ্যা বাদ দাও কেউ নেই আছে কে 23 বিয়োগ কিছু আসবে বিয়োগ কে আসবে কেউ নেই পয়েন্টের পরে এমন কোনো ঘরই নেই যার মাথায় পূর্ণপুনিক নেই তাহলে বিয়োগ কিছু আসবে না নিচে দুটো 9 চলে আসবে প্লাস এখানে একইভাবে ওপরে 37 আর নিচে চলে আসবে দুটো 9 পরিষ্কার এটাতে কত আসবে এটাতে আসবে হচ্ছে ওপরে 39 নিচে আসবে 99 বেশ এবার সবগুলো যোগ করলে নিচে 99 আর ওপরেরগুলো যোগ করো 9 আর সাথে 16 16 আর 3 19 19-এর 9 হাতে 1 3-এর 1 4 4 আর 3 7 আর 2 9 বাহ তাহলে 99/99 কেটে গেল একদম কেটে গিয়ে তাহলে আনসার কত আসবে কি সুন্দর অঙ্কের আনসার এলো 1 বাহ খুব সুন্দর 1 আছে অপশন ডিতে তাই অপশন ডি হবে রাইট আনসার একদম পরিষ্কার এই ধরনের অঙ্কগুলো কিন্তু তোমাদের শিখতেই হবে হ্যাঁ একদম কিন্তু জোর জবরদস্তি না শিখলে উপায় নেই তাই না কারণ চাকরি আমাদের পেতেই হবে তাই শিখতেই হবে নেক্সট চলে আসো নাম্বার 4 দেখো নাম্বার 4 কি বলেছে খুব ইন্টারেস্টিং দেখো নাম্বার 4টা 0.2 ওরা বলেছে 0.2 2 এর মাথায় বার প্লাস 0.22 0.22 একটার মাথায় বার 0.222 এবার কটার মাথায় বার আছে এবারও শেষেরটার মাথায় বার আছে একটার মাথায় এই পুরোটার রেজাল্ট কত আসবে বেশ জিরো আছে বাদ দাও 0.2 তাহলে 2 মাইনাস কিছু আসবে না বাই চলে আসবে একটা 9 যেহেতু একটা বার আছে প্লাস এখানে জিরো আছে বাদ দাও তাহলে 22 থেকে বিয়োগ হবে একটা 2 কারণ এই 2 এর মাথায় পূর্ণপুনিক নেই তাই এই 2 বিয়োগ হয়ে চলে আসবে বাই একটার মাথায় পূর্ণপুনিক তাই একটা 9 একটার মাথায় ফাঁকা তাই একটা 0 প্লাস এটাতে কি হবে আগে লিখে দাও 3/2 বিয়োগ দুটো 2 চলে আসবে কারণ এই দুটো 2 মানে 22 এদের মাথায় পূর্ণপুনিক নেই একটা আছে পূর্ণপুনিক তাই একটা 9 দুটো ফাঁকা আছে তাই দুটো 0 ব্যাস
এবার এটা কত আসবে, 2/9 প্লাস এটা আসবে হচ্ছে 20/90, এটা আসবে কত, 22 বাদ দাও তাহলে আসবে 200/900, এটা আসলো। এবার 990 আর 900 এদের লসাগু কত আসবে, এদের লসাগু আসবে সবসময় বড়টা, বেশিটা, কারণ এই বেশিটা 9 দিয়েও যায় 90 দিয়েও যায়, তাই বেশিটা আসবে লসাগু। অনেকেই এরকম থাকলে লসাগু বাচ্চাদের মতো রাফে চলে যায় লসাগু করতে, তা আমি বলি এভাবে যেও না, বাচ্চাদের মতো করে লসাগু করো না। তোমরা কি করবে, আগে দেখবে বড় সংখ্যাটা কত, 900, 900 কি এটা দ্বারা বিভাজ্য, হ্যাঁ, 900 কি এটা দ্বারা বিভাজ্য, হ্যাঁ, তাহলে 900ই হবে লসাগু, ব্যাস। তাহলে 900 এটা 9-এর 100 গুণ, 100×2 মানে 200, বেশ, প্লাস এটা 10×10×20 মানে 200, বাহ, প্লাস এটা 900-এর 1 গুণ, 1×200 মানে 200, বাহ বাহ বাহ, তাহলে কত আসছে, 3×200-তে আসবে 600, আর নিচে থাকবে 900, বাহ। 0000 কেটে দাও, 6/9, 6/9 মানে তোমরা কিন্তু এটাকে লিখতে পারো 0.6 তার মাথায় পৌনঃপুনিক, কারণ একটা পয়েন্ট আগে কিছু পূর্ণ সংখ্যা নেই মানে 0 আছে, তারপর পয়েন্ট, এবার 6, তার নিচে একটা 9 মানে 6-এর মাথায় বার, তাহলে এটা হবে রাইট আনসার। কোন অপশানে আছে, এটা আছে অপশান ডিতে, তাই অপশান ডি হবে রাইট আনসার। একটু একটু ক্লিয়ার হচ্ছে, হবে, যদি ক্লিয়ার না হয় ভিডিওটা দুবার দেখো, কিন্তু ক্লিয়ার করে খাতা এন্ট্রি করে তবেই তোমরা কিন্তু ছাড়বে, পরিষ্কার, কারণ শিখতে হবে আমাদের এই অঙ্কগুলো, না হলে উপায় নেই, একটা আসলে পরে মিস হয়ে যাবে 1 নম্বর। নেক্সট চলে আসো, আজকের নাম্বার 5 চলে এসছে, কি বলেছে, 1.23, দারুণ, দেখো 1.23, 23-এর মাথায় বার, প্লাস 2.34, 2.34, 34-এর মাথায় বার, প্লাস তাহলে এটা হবে 3.45, 3.45 এটার মাথায় বার, তাই তো, এটার রেজাল্ট কত আসবে, খুব সুন্দর অঙ্ক। কি করব আমরা, এক আছে 1 পূর্ণ, তাহলে এটা পয়েন্টের আগে 1 পূর্ণ, ওপরে 23 আর নিচে 99, বেশ, প্লাস এটা আসবে 2 পূর্ণ, ওপরে 34 নিচে 99, এটা 3 পূর্ণ, ওপরে 45 আর নিচে 99। এবার আগে পূর্ণ সংখ্যাগুলো যোগ করো, 1 আর 2 যোগ করলে 3, 3 আর 3 যোগ করলে 6, তাহলে 6 পূর্ণ, নিচে সবার 99 আছে, তাই 99, ওপরেরগুলো যোগ হবে, 5, 4, 9, 9 আর 3 12, 12, 2, 1, 4-এর 1 5, 5, 3, 8, আর 2-এ 10, 102/99। এটুকু করার পর তোমরা একটা কাজ করতে পারো, এখানে 6+ করে দাও, এটাকে আলাদা করো, 102/99 মানে কত হবে, 102/99 মানে কত হবে, তোমরা যদি এটাকে মিশ্র ভগ্নাংশ বানাও তাহলে পাবে 99 × 1 = 99, 1/3 3/99, বেশ, তাহলে আমরা পাচ্ছি 1/3/99। এই একটা 7-6-এর সাথে যোগ হয়ে যাবে 7, তারপরে একটা পয়েন্ট, এখানে 2টো 9 কিন্তু এখানে 1টা 3, অর্থাৎ আমাদের ছিল 0-3, তার মাথায় পৌনঃপুনিক, তাই না, তাই তো, 0-3 কেন বলো তো, এখানে 2টো 9 আছে, তার মানে 2টো ঘরের মাথায় বার থাকবে, বা আমি এই 2টোর মাথায় বার দিলাম, 2টো বারের জন্য 2টো 9 আসবে, আর নিচে ওপরে শুধু 1টাই 3 আছে, তাই 1টা 3 হবে, তাহলে 7.03 আসবে এটার আনসার। কত নম্বর অপশানটা রাইট, অপশান এ হচ্ছে একদম রাইট, অপশান এ হচ্ছে একদম রাইট আনসার। এই প্রসেসটা কিন্তু শেখো, দেখো 6 আর 1 যোগ করলে 7, আর এখানে 3/99 মানে আমি লিখলাম কি, 0.03/0.03, 2টোর মাথায় বার, কেন 2টোর মাথায় বার, কারণ নিচে 2টো 9 আছে, 99, তার মানে এই 2টোর মাথায় বার থাকবে, কিন্তু এখানে 1টা 3 আছে, কিন্তু 2টো 9 মানে আরও একটা ঘর থাকবে, ওটাকে 0 দিয়ে বানিয়ে দিয়েছি, পরিষ্কার। এই এই স্টাইলগুলো কিন্তু একটু শেখার জন্য প্র্যাকটিস করতে হবে, দেখো এই যে এরকম আকার আছে, আমি এরকম আকারের একটা টাইপ দিচ্ছি তোমাদেরকে, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে, ধরো এরকমই একটা টাইপ দিচ্ছি, ধরো আছে তোমাদের মনে করো 7+2.5/99, বা এখানে 25/99 প্রথমে দিচ্ছি, তুমি কি করবে, 7 আর 2 9 করবে, আর পয়েন্ট দেবে 2টো 9 আছে মানে 2টোর মাথায় পৌনঃপুনিক থাকবে, তাই তো, এটা হবে। কিন্তু যদি এরকম থাকতো যে 7+2.5/99, তাহলে কি করতে, তুমি 7 আর 2 যোগ করলে 9, পয়েন্ট,
দুটো নাইন আছে মানে দুটো ঘরের মাথায় বার থাকবে, একটা পাঁচ আছে তাহলে আগেরটা জিরো করে দাও। বুঝতে পারছো এই প্রসেসগুলো কিন্তু শেখো কিভাবে হচ্ছে পরিবর্তনটা? যদি শিখে যাও তাহলে তুমি এই অঙ্কগুলো সহজে করতে পারবে। আর একটু যদি ক্লিয়ার করার দরকার থাকে তাহলে এটা দেখো, তোমাদের বাড়িতে আমি দিয়ে দিচ্ছি আজকের, এটা বাড়িতে করবে। নাম্বার সিক্স, শুধু এটাকে দশমিকে আনবে। হ্যাঁ, আমি একটা ভগ্নাংশ দিয়ে দিচ্ছি, কত, টেন দশ মাইনাস মাইনাস আমি প্লাস করে দিচ্ছি, দুই পূর্ণ এখানে দিচ্ছি সাত, এখানে দিচ্ছি ডবল নাইন, এটার আনসার কত হবে? সবাই এটা আমাকে করে পাঠাবে, এটা আমি দিলাম HW। চলো, আমি জানি এটা অনেকেই এখনই যারা শিখে গেছে তারা এখনই এটার উত্তর আমাকে করে পাঠাবে ভিডিওর দেখার সাথে সাথে। ছয় নম্বর অঙ্কের হোমওয়ার্ক কিন্তু এটা দিলাম, মাথায় থাকবে? একদম থাকবে, একদম থাকবে আশা করছি। তাহলে চলো এবার আমরা চলে যাব নেক্সট অঙ্কের নাম্বার সেভেনে। কি বলেছে নাম্বার সেভেন দেখো, এবারে যোগ বিয়োগ মেলানো মেশানো আছে। 4.23 কত আছে? 4.23, থ্রির মাথায় বার, মাইনাস আছে 3.24, 3.24, ফোরের মাথায় বার, এবার প্লাস আছে 2.25, ফাইভের মাথায় বার, 2.25, ফাইভের মাথায় বার, এটার রেজাল্ট কত আসবে? বেশ, আবার সেই আগের মতো নিয়মে করব আমরা। তাহলে এখানে কি আসবে? চার পূর্ণ, ওপরে 23 আসবে, 23 থেকে দেখো দুই ফাঁকা আছে তাহলে দুই বাদ, 23 থেকে দুই বাদ মানে 21, একবারে করে দিলাম। দেখো ওপরে তোমাকে লিখতে হতো 23 বিয়োগ 2, তার মানে 21, একটা নয় একটা জিরো মানে 90। বেশ, মাইনাস তিন পূর্ণ, এটা আসবে 24 থেকে দুই বাদ মানে 22, আর একটা নয় একটা জিরো। বেশ, এটা আসবে দুই পূর্ণ, 25 থেকে দুই বাদ মানে 23, আর একটা নয় একটা জিরো, একটা নয় একটা জিরো। এবার আগে আমরা পূর্ণ সংখ্যায় যোগ বিয়োগ করব। চারের থেকে তিন বাদ দিলে কত হবে? এক, একের সাথে দুই যোগ করলে হবে তিন, তাহলে তিন পূর্ণ সামথিং আসবে কত? 90, 90, 90, লসাগু হয়ে গেল 90। এবার 21 থেকে 22 বিয়োগ করব, আরে বাবা, তাহলে মাইনাস এক আসবে, 21 থেকে 22 বিয়োগ করলে মাইনাস এক, আর প্লাস 23 মানে 22 আসবে আমার আনসার। হলো এটুকু। এবার এটুকু করার পর তোমরা কি করবে, তিন আছে, তিন পরে পয়েন্ট দেবে। এবার 90 মানে বুঝতে পারছো, এখানে 90 আছে কিন্তু দুটো নয় না, তার মানে একটার মাথায় বার থাকবে, একটার মাথায় কিন্তু বার থাকবে। এখানে 22 আছে, আমি মনে করো 22 লিখছি, এটা কিন্তু লিখবে না আগেই, বুঝবে। দেখো এর মাথায় যদি 22 একটা বার থাকে তাহলে একটা নয়, আর একটার মাথায় বার নেই তো একটা জিরো আসবে, কিন্তু এটা 22 থেকে দুই বার দিলে 20 হয়ে যাবে, কিন্তু আছে কত? 22, তাহলে এর সাথে প্রথমেরটা যোগ করতে হয়, তাহলে কত হবে? 22 আর 2 24। দেখো 24 থেকে 2 বাদ দেবে না তুমি, এটা যদি পয়েন্ট তোলো তাহলে 3 আগে চলে আসবে, একটা বারে একটা নয় একটা ফাঁকা একটা জিরো, আর উপরে হবে 24 থেকে যার মাথায় বার নেই মানে 2 বিয়োগ হবে, 24 থেকে 2 বিয়োগ করলে 22, তাহলে এটা বিয়োগ করে পাওয়া যায়, কিন্তু এই আকারটা পেতে গেলে যোগ করে পেতে হয়। কি করে? আগেরটা যোগ করতে হয় পুরোটার সাথে, পুরোটা কত? 22, 22-এর সাথে 2 যোগ করলে 24, তাহলে এটা আসবে তোমাদের রাইট আনসার। এটা কোন অপশনে আছে দেখো, এটা আছে আমাদের অপশন নাম্বার, হ্যাঁ অপশন হচ্ছে বিতে আছে, তাহলে অপশন বি হবে একদম রাইট আনসার। অপূর্ব অঙ্ক, অপূর্ব অঙ্ক, এক্সেলেন্ট অঙ্ক। তা এটা হলো আমাদের আজকের নাম্বার সেভেন, আশা করি যারা পুরো ক্লাসটা দেখছো তারা একটু হলেও বুঝতে পারছো, বুঝতে পারলে জানাবে, না পারলেও জানাবে, বলেছি। নেক্সট অঙ্ক চলে এসো, নাম্বার 8, ভীষণ সহজ, দেখতেই পাচ্ছ এটাও ভগ্নাংশের কিন্তু একটা, ওই আসন্ন মানে পৌনঃপুনিকের কিন্তু যোগ বিয়োগ আছে, আশা করছি এই অঙ্কটা তোমরা বাড়িতে করতে পারবে। চলো এই অঙ্কটা আমি বাড়ির জন্য হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, খুব সিম্পল অঙ্ক, দেখো দুটোর মধ্যে যোগ, 0.3467, 0.3467, এখানে বার আছে কার মাথায়? অনলি 67-এর মাথায়, প্লাস 0.1333, এখানেও শেষের দুটোর মাথায় বার আছে। বেশ, এই রেজাল্টটা কত আসবে? এটা আমি HW দিচ্ছি, এটার আনসারও কিন্তু সবাই একদম অবশ্যই কমেন্টে আমাকে পাঠাবে, নাম্বার 8। তা আজকের ক্লাসটা আমাদের 8 পর্যন্তই থাকছে, নেক্সট ডে আমি এটার সলিউশন থেকে শুরু করব, তারপর আবার বেশ কিছু অঙ্ক শিখব। তা তোমরা অল্প অল্প করে শিখতে থাকো রোজ রোজ, আর পড়াশোনাটা চালিয়ে যাও, দেখা হচ্ছে পরের ক্লাসে।